বিসমিল রহমান রহিম ভিউার্স আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সাত উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হয়েছে তো দেখি বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হলেও ছন্দ হারায় বাংলাদেশ তবে দ্বিতীয় সেশনে আবারও ঘুরে দাঁড়াই টাইগাররা তিরিশ ওভারে চুরাশি রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছে শান্তবাহিনী তৃতীয় সেশনের শুরুতে আরও এক উইকেট তুলে নেন নাহিদ রানা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছিয়াত্তর ওভারে সাত উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দুইশো ছত্রিশ রান আঘা সালমান সাতাশ রান ও মোহাম্মদ আলী শূন্য রানে ব্যাট করছেন দ্বিতীয় দিন শনিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ মাঠে নেমে উড়ন্ত শুরু পাই টাইগাররা ইনিংসের প্রথমবারেই আবদুল্লা শফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা তাস্কিন আহমেদ এরপর আরেক ওপেনার সাইম আয়ুবকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা সেই সঙ্গে নিজের দশম ফিফটি তুলে নেন শান মাসুদ প্রথম সেশনে নিরানব্বই রানের জুটি গড়ে এই দুই ব্যাটার মধ্যাহ্নবোধ শেষে মাঠে ফিরে আঠাশতম ওভারে শান মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ উনসত্তর বলে সাতান্ন রান করে সাজগরে ফেরেন এই পাক অধিনায়ক অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইমো তবে পিছে থাকতে তিনি ওভারে আয়ুবকে রানে আউট করে জোড়া উইকেট তুলে নেন মিরাজ পরের ওভারে চতুর্থ উইকেট পেতে পারত বাংলাদেশ নাহিদ্রানা বলে স্লিপে ক্যাশ তুলে দেন সাউথ শাকিল কিন্তু সেই ক্যাশ তালবদ্ধ করতে ব্যর্থ হন মিরাজ তবে ইনিংস বড় করতে পারেনি শাকিল ষোলো রান করে তাস্কিনের বলে বোল্ড আউট হন তিনি এরপর বাবর আজমকে সঙ্গে দেন সঙ্গে দেন রিজওয়ান দুজনের ব্যাটের চাপ সামলানোর চেষ্টা করে পাকিস্তান চুয়ান্নতম ওভারে বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব একত্রিশ রান করে এই ব্যাটার আউট হলে ছন্দে হারায় পাকিস্তান তবে অপর প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন রিজওয়ান কিন্তু রিজওয়ানকে ইনিংস বড় করতে দেননি তরুণ পেসার নাহিদ রানা তার গুড লেন্থের বলে থার্ডম্যান এরিয়ার ক্যাচ তুলে দেয় এই পাক ব্যাটার এতে দলীয় দুইশো এগারো রানের ছয় উইকেট হারায় পাকিস্তান দিনের শেষ দিকে খুরাম শাহজাদকে সঙ্গে নিয়ে লড়াই করছেন আগা সালমান তবে মেহেদি মিরাজের তৃতীয় শিকার হন খুরাম শেজাদ তো দেখি এখনকার কি পরিস্থিতি দেখে আসি হুম আপনারা দেখতে পাচ্ছেন দুইশো তেতাল্লিশ রানে সাত উইকেট এখন ব্যাট করছেন মোহাম্মদ আলী এবং আগা সালমান তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ